নার্ভাসনেস তো থাকবেই। এখন ভাই বিয়ে করতে গেলে তো অনেকে নার্ভাস হয়, বিয়ে করতেছে, জীবনের প্রথম বিয়ে, জীবনে কোনোদিন বিয়ে টিয়ে করে নাই, কোনো বিবাহের অভিজ্ঞতা নাই, তো যেহেতু তার এটা প্রথম বিয়ে সেহেতু তার কিছুটা নার্ভাসনেস তো থাকবে। এখন যার নার্ভাসনেস ছিল বিয়ে করতে গিয়ে, সে লোকও কিন্তু একসময় বাবা হয়ে যায়, সে লোকও কিন্তু একসময় মা হয়ে যায়, তার মানে কোনো অসুবিধা নাই। সো নার্ভাসনেসটা থাকবে। আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন, এটা আপনার রিজিকের সঙ্গে জড়িত, এটা আপনার ভাগ্যের সঙ্গে জড়িত, আপনার টোটাল লাইফের সঙ্গে জড়িত, আপনার টোটাল লাইফ স্টাইলের সঙ্গে জড়িত, আপনার ফিউচার এটার উপর ডিপেন্ড করে। সেখানে নার্ভাস হওয়াটা তো একটা সাধারণ ভদ্রতার মধ্যেও পড়ে। আপনি নার্ভাস হবেনই, এটাই স্বাভাবিক, সবাই হয়েছে, আমিও হয়েছি, আপনি নার্ভাস হবেন। নার্ভাসনেসটাকে মাথায় রেখে, নার্ভাসনেসটাকে ট্যাকেল করে প্রিপারেশনটা আপনাকে নিতে হবে। আপনি নিজেকে সেটার জন্য প্রস্তুত করতে হবে। সেটা করার জন্য আপনার হার্ডওয়ার্ক করার পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক এবং হার্ডওয়ার্কের মধ্যে পার্থক্য কি একটু বলি। একটা লোক সন্ধ্যাবেলা হাঁটছিল, হাঁটতে হাঁটতে খেয়াল করে নাই একটা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল, সে ম্যানহোলটা দিয়ে ভিতরে পড়ে গেছে। ম্যানহোলটার ভিতরে ছিল সেপটিক ট্যাঙ্ক, মানে যেখানে মানুষের মলমূত্র জমা হয়, সে ওখানে পড়ে গেছে। তার এই ঘাড় পর্যন্ত হচ্ছে চারিদিকে মানুষের মলমূত্রের একটা সাগর মনে করেন, বা একটা পানি, পানি মলমূত্র সব। সে ওখান থেকে বের হওয়ার খুব চেষ্টা করছে, সাঁতার কাটার চেষ্টা করছে, দেখছে কোনো লাভ নাই, সে আরো ডুবে যাচ্ছে ভেতরে। তখন চিন্তা করলো হাত পা ছোড়াছড়ি করে তো লাভ নাই, অনেকক্ষণ চিৎকার করছে কেউ শুনে না সন্ধ্যাবেলা। তখন সে ভাবলো একটা বুদ্ধি করা যাক। তখন সে চিৎকার করতে শুরু করলো, আগুন আগুন বাঁচাও বাঁচাও, ফায়ার ফায়ার, সেভ মি সেভ মি, হেল্প মি হেল্প মি, আগুন আগুন। তার এই আগুন আগুনটা শুনে ওখানে কিছু মানুষ জড়ো হলো, জড়ো হবার পর তাকে সেখান থেকে টেনে বের করলো, তার সারা গায়ে তখন ময়লা। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি মিথ্যা কথা কেন বললে, তোমার তো এখানে আগুন লাগে নাই, তুমি কেন চিৎকার করলে আগুন আগুন? বলে, ভাই রে, আমি যদি ফায়ার ফায়ার চিৎকার না করে চিল্লাইতাম শিট শিট, তোমরা কেউ আসতা? তোমরা কেউ আসতা না, মাঝখান থেকে আমি মরে যেতাম। আমি পরিশ্রম করতাম ঠিকই, কিন্তু সেই পরিশ্রমটা কোনো কাজেই লাগতো না। সো আমরা যে পরিশ্রম করছি সেটা ইম্পর্টেন্ট না, পরিশ্রমটা ঠিকভাবে করছি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরিশ্রম করলেই যদি সবকিছু হতো, তাহলে গাধা হতো বনের রাজা, সিংহ কখনো বনের রাজা হতো না। সিংহ স্মার্টলি পরিশ্রমটা করে, এই কারণে গাধার চাইতে কম পরিশ্রম করা সত্ত্বেও সে বনের রাজা। সো আপনারা যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের প্রতি আমার পরামর্শ হলো, আপনারা বুঝে শুনে পরিশ্রমটা করুন, কতটুকু পরিশ্রম করা দরকার, কিসের জন্য পরিশ্রম করা দরকার, কিসের জন্য পরিশ্রম করার কোনো দরকার নাই, এইটুকু বোধ, এইটুকু কমন সেন্স আপনার থাকতে হবে। এইটুকু বোধ তৈরি করার জন্য আপনি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তখন প্রথম কিছুদিন আগের বছরের প্রশ্ন, সিলেবাস, বিভিন্ন ধরনের প্রশ্ন স্টাডি করুন। আপনার গাইডের যে সাজেশনস দেওয়া আছে সেই সাজেশনস গুলো দেখুন, বিভিন্ন জায়গার প্রশ্ন স্টাডি করুন। তখন আপনি বুঝতে পারবেন আপনার কি কি পড়তে হবে, কি কি বাদ দিয়ে পড়তে হবে। কি কি পড়তে হবে তা জানার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কি কি বাদ দিয়ে পড়তে হবে তা বুঝতে পারা, কেননা এটা সিলেবাসটা তো হচ্ছে হিউজ, এত হিউজ সিলেবাস কভার করা কারো পক্ষে সম্ভব না। সো আপনাকে একটু কৌশলী হতে হবে, কি ধরনের প্রশ্ন স্যাররা করেন, কি ধরনের প্রশ্ন স্যাররা করেন না, এইটুকু আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। এইটুকু করার জন্য আপনি সময় নিন, তাহলে আপনার পড়াশোনাটা প্রিসাইজ হইতে হবে। আপনার স্ট্র্যাটেজি, আপনার প্ল্যানিং, আপনার টেকনিক, এগুলো আপনাকে ঠিক করতে হবে, ওটার জন্য সময় দেন। সবাই পড়াশোনা করতেছে, আমিও অন্ধের মতো পড়াশোনা শুরু করে দিলাম, এটা আপনার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে না। সবাই ফেল করলে আপনিও ফেল করবেন। আপনার আলাদা কিছু ট্যাকটিক্স, আলাদা কিছু স্ট্র্যাটেজি আপনার থাকতেই হবে, আলাদা কিছু পড়াশোনা আপনার থাকতেই হবে। এটা নিয়ে বললে অনেক বলা যাবে, আমি থামি।